গরিব অটোয়ালা লালমিয়া রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে যাত্রীর আশায়। অন্যের অটো ভাড়া নিয়ে তার জীবিকা নির্বাহ হয়। হঠাৎ তার অটোতে দুইজন যাত্রী ওঠে, বলে মাইজবাড়ি ঘাটে যাবে। ঘাটের একটু আগেই আজিজুল নামের এক যাত্রী বলে, আমাকে একটু নামিয়ে দাও। আশেপাশের লোকজন বিকেলবেলা রাস্তায় দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিল। আজিজুল নেমে বলে, ভাড়া কত? লালমিয়া বলে, ভাই 50 টাকা। আজিজুল বলে, 50 টাকা মানে? ভাড়া তো 20 টাকা। এই বলে তাকে 20 টাকা দেয়। লালমিয়া বলে, না ভাই, ভাড়া তো 50 টাকা। এই বললে তাদের ভিতরে একটু কথা কাটাকাটি হয় এবং লালমিয়া বলে, ভাই আপনি ওই যাত্রীকে জিজ্ঞাসা করেন। তখন আজিজুল বলে, এই বেটা মুখে মুখে তর্ক করিস? এই বলে কষে একটা থাপ্পড় মেরে দেয়। তখন পাশে থাকা যাত্রীটি বলে, ভাই আপনি ওনাকে মারলেন কেন? এই বললে আজিজুল আরও রেগে গিয়ে বলে, এই তাতে তোর কী হয়েছে? বেশি কথা বলবি তোকেও একটা মেরে দেব। হঠাৎ আশেপাশের লোকজন সেখানে জড়ো হয়ে যায়। একজন জিজ্ঞাসা করে, ভাই কি হয়েছে এখানে? এই বললে লালমিয়া বলে, দেখেন ভাই, সে চৌরাস্তার মোড় থেকে ঘাটে আসছে, সে 50 টাকার ভাড়া 20 টাকা দিছে, আমি 20 টাকা নেইনি বলে সে আমাকে কষে একটা থাপ্পড় মারছে। আমরা গরিবরা কি মানুষ না ভাই? অটোওয়ালারা কি মানুষ না ভাই? এই বলে লালমিয়া কাঁদতে থাকে। তখন যাত্রী আজিজুল বলে, আরে ভাই আমি 20 টাকা ভাড়া, তার 20 টাকাই দিছি। তখন সবার ভিতরে একজন বলে, এই ভাই ভাড়া কত? ভাই চৌরাস্তা থেকে ভাড়া এখানে 50 টাকাই। এই ভাই 50 টাকা না? হ্যাঁ ভাই 50 টাকা। এই ভাই এই যে বলতেছে 50 টাকা ভাড়া, ভাই আমি জানি 20 টাকা ভাড়া। এই ভাই 20 টাকা জানেন? এই ভাই আপনার একটু চুপ করেন তো, আপনি ভাড়া 20 টাকা জানেন ঠিক আছে, কিন্তু ওনাকে মারলেন কেন? এই তর্ক করে শুধু মুখে মুখে কি করবো, মারমো না কি করবো? ওই মিয়া উনি অটোওয়ালা বইলা কি উনি মানুষ না? এই ভাই ওনারে 20 টাকা ফেরত দেন। না ভাই আমি 20 টাকা ফেরত নেবো কেন? এই ভাই আপনি 20 টাকা ফেরত নেন। এই ভাই আপনি ওনাকে এখন মারেন। এই ভাই আপনি 20 টাকা ফেরত নেন। এই বলে সবাই আজিজুলের ওপর চড়াও হয়ে যায়। তারপর একজন বলে, ওই মিয়া আপনার এখন আর যাইতে দিব না, একটু টাকা পয়সা হইছে বইলা মানুষকে মানুষ মনে করেন না, গায়ের রক্ত বেশি গরম, এই আপনারা কি কন? তখন সবাই একসাথে প্রতিবাদ করায় আজিজুল একটু ভয় পেয়ে যায় এবং নিজের ভুলটুকুও বুঝতে পারে। ভাই আমার ভুল হইয়া গেছে, ভাই তুমি কিছু মনে করো না, আমারে মাফ করে দাও। তারপর সবাই বলে, হ্যাঁ আপনি ওনাকে বাকি ভাড়াটা দিয়ে দেন। তখন সে বাকি ভাড়াটুকু দিয়ে দেয় এবং বলে, ভাই তুমি কিছু মনে করো না। তখন লালমিয়া বলে, ভাই আমরা গরিব মানুষ, আমরা আপনাদের সাথে কখনো আগে খারাপ ব্যবহার করি না, আমরা আপনাদেরই তো সেবা করি। তখন ছেলেটি বলে, ভাই দয়া কইরা এরপর আর এরকম করেন না ভাই, এরাও তো মানুষ ভাই। এই বললে আজিজুল বলে, আচ্ছা ঠিক আছে ভাই আমি চলি। তারপর ছেলেটি বলে, হ্যাঁ ভাই আপনি চলে যান। আমাদের আশেপাশে এরকম অসহায় মানুষকে পেয়ে অনেক মানুষ গা জোড়ামি করে, অনেক খারাপ আচরণ করে এবং গরিব মানুষকে মানুষ মনে করে না। আসুন আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি, যেখানে অন্যায় দেখবেন সেখানে সবাই মিলে ঝাঁপিয়ে পড়বেন এবং অন্যায়ের প্রতিবাদ করবেন। তাহলেই কেউ আর নিজের গায়ের জোরে অপরাধ করতে পারবে না এবং অপরাধ করতে ভয় পাবে। আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনারা একটু হলেও সচেতন হন এবং মানুষকে মানুষ মনে করেন, গরিব মানুষকে অবহেলা না করেন, তাহলেই আমরা ধন্য। আমাদের এই ভিডিওটা জনস্বার্থে শেয়ার করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।